হ্যালো প্রিয় দর্শক, তো তোমরা দেখতে পাচ্ছ পেমেন্ট চ্যানেল। তো আজকে তোমাকে বলবো ল্যাক্সিটল সিরাপটা সম্পর্কে। তো আজকে তোমাকে ল্যাক্সিটল সিরাপটা সম্পর্কে আলোচনা করব, যে ল্যাক্সিটল সিরাপটা কিসের জন্য ব্যবহার করতে পারবে, এটা কিসের ভালো কাজ করে, এবং এটা খেলে পর আপনারা কী উপকার পাবেন, এবং এটা ডোজেস কীভাবে আছে, ডোজেস কী আছে এই ল্যাক্সিটল সিরাপটা, এটা কোথায় পাবেন, এটা প্রাইস কত আছে। তো আজকে তোমাদেরকে ল্যাক্সিটল সিরাপটা সম্পর্কে এ টু জেড খোলামেলাভাবে বলবো এই ভিডিওটাতে, এ টু জেড আলোচনা করবো এই ভিডিওটাতে। তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ করবো। আর আমার চ্যানেলকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে তাড়াতাড়ি এখন একটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সদস্য হয়ে যাও, প্রতিদিন মেডিসিন সম্পর্কে জানার জন্য। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমত আমি বলবো যে এই ল্যাক্সিটল সিরাপটা কত এমএল সিরাপটা হয় এবং এটা প্রাইস কত আছে। তো স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছ এই ল্যাক্সিটল সিরাপটা 200 এমএল সিরাপটা হয়, 200 এমএল সিরাপটার দাম মাত্র 248 টাকা। তো 248 টাকা দিয়ে 200 এমএল সিরাপটা পেয়ে যাবে এই ল্যাক্সিটল সিরাপটা। তো এই ল্যাক্সিটল সিরাপটা কিসের জন্য খেতে পারবে, এটা কিসের ভালো কাজ করে, এবং এটা উপকার কী কী আছে, এটা ডোসেজ কী আছে, সেই সম্পর্কে এখন আমি বলব। তো এই ল্যাক্সিটল সিরাপটা আপনারা কোষ্ঠকাঠিন্যর ক্ষেত্রে খেতে পারবেন। যেমন ধরে আপনাদের অনেক সময় দেখা যায় যে পায়খানা খুবই কষা হয়ে যায়, কোষ্ঠকাঠিন্য হয়ে যায়, পায়খানা খুবই কষা হয়ে যায়, পায়খানা করতে পারেন না, পায়খানা গেলে ভয় লাগে, পায়খানা করতে এমনই কষা হয়ে যায় পায়খানা যে পায়খানার সাথে রক্ত আসে। তো সেই সব বিষয়ে এই সিরাপটা খেতে পারেন, খুবই ভালো কাজে আসে এই ল্যাক্সিটল সিরাপটা। এটা কোষ্ঠকাঠিন্যর ক্ষেত্রে খেতে পারবেন, এবং কি কষা পায়খানা লুজ করার জন্য, কষা পায়খানা নরম করার জন্য এই ল্যাক্সিটল সিরাপটা খুবই ভালো কাজ করে। এই ল্যাক্সিটল সিরাপটা কষা পায়খানা লুজ করার সিরাপ, তো এটা কষা পায়খানা লুজ করার ক্ষেত্রে খেতে পারবেন, কোষ্ঠকাঠিন্যর ক্ষেত্রে খেতে পারবেন। তো অনেক সময় কম বেশি সবারই হয়ে যায় যে কষা পায়খানা হয়ে যায়, পায়খানা করতে পারেন না, পায়খানা খুবই কষা হয়ে যায়, পায়খানা হতেই চায় না। তো সেক্ষেত্রে এই ল্যাক্সিটল সিরাপটা খেলে পরে আপনাদের পায়খানা খুবই তাড়াতাড়ি নরম হয়ে যাবে, খুবই তাড়াতাড়ি পাতলা হয়ে যাবে, এবং কি খুবই তাড়াতাড়ি আপনারা কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাবেন এই ল্যাক্সিটল সিরাপটা খেলে পরে। এই ল্যাক্সিটল সিরাপটা খুবই ভালো কাজ করে কোষ্ঠকাঠিন্যর ক্ষেত্রে, এই ল্যাক্সিটল সিরাপটা খেতে পারেন, খুবই ভালো কাজে আসে, খুবই তাড়াতাড়ি কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দিবে এই ল্যাক্সিটল সিরাপটা। তো এটা কখন কীভাবে খেতে পারবে, এটার ডোসেজ কীভাবে আছে, সেই সম্পর্কে এখন আমি বলবো। তো এই ল্যাক্সিটল সিরাপটা শুধুমাত্র রাত্রেই খাবে, দিনে একবার সেটাও রাত্রে, শুধুমাত্র রাত্রেই খেতে লাগে, এটা দিনে একবারই খেতে লাগে, সেটা রাত্রে শোয়ার আগে আপনারা 1 কাপ জলের মধ্যে এই ওষুধটা 15 এমএল নিয়ে নেবে, 15 এমএল নিয়ে 1 কাপ জলের সাথে মিশিয়ে খেয়ে নেবে, কারণ এই ওষুধটা একটু গাঢ় হয়, একটু মিষ্টি জাতীয় হয়। তো এটা আপনারা 1 কাপ জলের মধ্যে এই ল্যাক্সিটল সিরাপটা 15 এমএল দিবে, 15 এমএল দিয়ে গুলিয়ে খেয়ে নেবে। তো শুধুমাত্র রাত্রি খাবে, সেটা শোয়ার আগে খাই নেবে। তো প্রতিনিয়ত কদিন ব্যবহার করলে পরে আপনারা উপকারটা বুঝতে পারবেন, এই ল্যাক্সিটল সিরাপটার উপকারটা বুঝতে পারবেন, যে আপনাদের কোষ্ঠকাঠিন্য থেকে আপনারা আরাম পাচ্ছেন, মুক্তি পাচ্ছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।